এই মুহূর্তে পাবলিক সার্ভিস কমিশন ওয়েস্ট বেঙ্গলের তরফ থেকে বড় ঘোষণা করা হয়েছে, ফুট এসআইয়ের পরীক্ষা কবে হবে সেই তারিখটা কিন্তু ঘোষণা করা হয়েছে। অন স্ক্রিন দেখতেই পাচ্ছেন পাবলিক সার্ভিস কমিশন ওয়েস্ট বেঙ্গলের তরফ থেকে এই ঘোষণাটি করা হয়েছে। অ্যাডভার্টাইজমেন্ট নং 04/2023 ইম্পর্টেন্ট অ্যানাউন্সমেন্ট কম্পিটিটিভ এক্সামিনেশন ফর রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ সাব ইন্সপেক্টর ইন দ্য সাবঅর্ডিনেট ফুড অ্যান্ড সাপ্লাইস সার্ভিস গ্রেড 3 আন্ডার ফুড অ্যান্ড সাপ্লাইস ডিপার্টমেন্ট গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল 2022। এবং দেখুন এখানে বলা হচ্ছে উইল হোল্ড দ্য কম্পিটিটিভ এক্সামিনেশন ফর দ্য রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট ইন সাব ইন্সপেক্টর ইন দ্য সাবঅর্ডিনেট ফুড অ্যান্ড সাপ্লাইস সার্ভিস গ্রেড 3 আন্ডার ফুড অ্যান্ড সাপ্লাইস ডিপার্টমেন্ট গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল 2022 টেন্টেটিভলি 16 মার্চ স্যাটারডে এবং 17 মার্চ সানডে। অর্থাৎ 16 মার্চ এবং 17 মার্চ এই দুই দিন কিন্তু পরীক্ষা হবে। এবং দেখতে পাচ্ছেন 2024 অর্থাৎ 2024 সালের 16 মার্চ এবং 17 মার্চ 16 মার্চ এবং 17 মার্চ এই দুই দিন কিন্তু পরীক্ষা হবে, অর্থাৎ দুদিন ধরে কিন্তু পরীক্ষা হবে। এবং দেখতেই পাচ্ছেন আজকে কিন্তু এটি প্রকাশ করা হয়েছে 4/1/2024 এবং দেখতে পাচ্ছেন প্লেস কলকাতা থেকে। এবং দেখতে পাচ্ছেন বাই অর্ডার দ্য কমিশন ডিপুটি সেক্রেটারি পিএসসি ডব্লিউবি অর্থাৎ পিএসসি ওয়েস্ট বেঙ্গলের তরফ থেকে কিন্তু এটি ঘোষণা করা হয়েছে। অর্থাৎ অফিসিয়ালি কিন্তু এই তারিখটি ঘোষণা করা হয়েছে। এখানে কিন্তু টেন্টেটিভলি তারিখ দেওয়া রয়েছে, অর্থাৎ 16 মার্চ এবং 17 মার্চ এই দুই দিন কিন্তু পরীক্ষা হবে, যেটা শনিবার এবং রবিবার পড়েছে। এখন কথা হলো যে কত তারিখ থেকে আপনারা অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন। তো আপনারা জানেন যখন একটি পিএসসির এক্সাম হয় তার 10 থেকে 15 দিন আগে কিন্তু অ্যাডমিট কার্ড দেওয়া হয়। এ বিষয়ে এখনও পর্যন্ত কিন্তু এখানে বলা হয়নি যে কত তারিখ থেকে আপনারা অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন। তবে আপনারা যেহেতু 16 এবং 17 মার্চ পরীক্ষা হবে, ধরে নিতে পারেন মার্চ মাসের 6-7 তারিখ নাগাদ কিন্তু অ্যাডমিট কার্ড ডাউনলোড করে নিতে পারবেন, অথবা তার আগেও কিন্তু অ্যাডমিট কার্ড ডাউনলোড হতে পারে। এ বিষয়ে অফিসিয়ালভাবে আবারও কিন্তু একটি নোটিশ দেওয়া হবে, এ বিষয়ে অবশ্যই কিন্তু আপনাদের ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো। এখন কথা হলো যে এই নোটিশটি আপনারা কোথায় পাবেন, এর জন্য পিএসসি যে অফিসিয়াল ওয়েবসাইট সেখানে কিন্তু চলে যেতে হবে। গুগলে এসে সার্চ দেবেন ডাব্লিউবি পিএসসি লিখে, অন স্ক্রিন দেখতেই পাচ্ছেন উপরে যে সাইটটি রয়েছে wbpsc.gov.in এটার উপরে ক্লিক করে দেবেন। এরকম যদি ইন্টারফেস খুলে যায় নিচে রয়েছে অ্যাডভান্স, এটার উপরে ক্লিক করে দেবেন। এরপর একটু উপরে তুলে নেবেন, নিচে রয়েছে প্রসিড টু wbpsc.gov.in এটার উপরে ক্লিক করে দেবেন। এখানে রয়েছে আনসেভ, এটার উপরে কিন্তু আপনাকে ক্লিক করতে হবে, তাহলে অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু আপনি চলে যেতে পারবেন। অন স্ক্রিন দেখতে পাচ্ছেন পাবলিক সার্ভিস কমিশন ওয়েস্ট বেঙ্গলের কিন্তু এটি অফিসিয়াল ওয়েবসাইট। নোটিশটি দেখার জন্য এখানে রয়েছে 3 ডট, এই 3 ডটের উপরে ক্লিক করে দেবেন। বাদিকে কিন্তু অপশনগুলো শো হয়ে যাচ্ছে। এখানে একটি অপশন রয়েছে অ্যাডভার্টাইজমেন্ট এবং অ্যানাউন্সমেন্ট, এই যে অ্যাডভার্টাইজমেন্ট এবং অ্যানাউন্সমেন্ট এটার উপরে ক্লিক করে দেবেন। এখানে দুটি অপশন শো হয়ে যাবে, অ্যানাউন্সমেন্ট এবং অ্যাডভার্টাইজমেন্ট। তো প্রথমে যে অপশনটি রয়েছে অ্যানাউন্সমেন্ট, এই অ্যানাউন্সমেন্টের উপরে ক্লিক করে দেবেন। এবং এখানে কিন্তু আপনারা ডান দিকে তারিখগুলো দেখতে পাচ্ছেন যে কত তারিখ সেটি প্রকাশ করা হয়েছে। তো এখানে কিন্তু 3 তারিখ রয়েছে এবং তার উপরেই কিন্তু রয়েছে 4 তারিখ, অর্থাৎ আজকের তারিখে যেটি প্রকাশ করা হয়েছে সেটা কিন্তু এখানে আপনি দেখতে পারবেন। এবং দেখতেই পাচ্ছেন শুধুমাত্র একটি কিন্তু বর্তমানে প্রকাশ করা হয়েছে, ইম্পর্ট্যান্ট অ্যানাউন্সমেন্ট রিগার্ডিং রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ সাব ইন্সপেক্টর ইন দ্য সাবঅর্ডিনেট ফুড অ্যান্ড সাপ্লাইস সার্ভিস গ্রেড 3 আন্ডার ফুড অ্যান্ড সাপ্লাইস ডিপার্টমেন্ট। এবং দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু পিডিএফের একটি চিহ্ন রয়েছে, এটার উপর ক্লিক করে দিয়ে আপনি সেই নোটিশটি ডাউনলোড করে নিতে পারেন। আবারও জানিয়ে দিচ্ছি এখনও পর্যন্ত অ্যাডমিট কার্ড কবে থেকে ডাউনলোড হবে সেটা কিন্তু জানানো হয়নি, পরীক্ষা হবে 16 এবং 17 মার্চ সেটা কিন্তু বলা হয়েছে। তো এটাই আপডেট দেওয়া ছিল, যদি ভিডিওটি ভালো লাগে একটি লাইক করে দেবেন, চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনটি অন করে দেবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।